জাকির রহমান রিপন। আচ্ছা, ওই যে দুইজন সাংবাদিক সাগর এবং রুনি দম্পতির কবর কোন দিকে? টাইলস করা দুইটা কবর পাশাপাশি, এই একটা কবর, এই একটা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা আজিমপুর কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, 2012 সালের 11ই ফেব্রুয়ারি দুর্বৃত্তের চুরিকাঘাতে নিহত সাগর রুনি দম্পতির কবর, এখানে সাংবাদিক সাগর রুনির কবর। তো আজকে এই দুইজনের কবরটি আমি ঘুরে ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। আমি এখন আজিমপুর কবরস্থানে ভিতরে আছি, কিন্তু এক্স্যাক্টলি সাগর রুনির কবর কোথায় সেটা তো আমি চিনি না। এখানে একজন কবর পরিচর্যা কর্মী, আমি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার নাম? আমার নাম কাজী আতিকুর রহমান রিপন। আচ্ছা, ওই যে দুইজন সাংবাদিক সাগর এবং রুনি দম্পতির কবর কোন দিকে? এই যে এই লাইনে। এই লাইনে না, এই দিক দিয়ে লেফট হ্যান্ডে। লেফট হ্যান্ডে, জি। আচ্ছা, ঠিক আছে। আপনি এখানে কাজ করেন না? এখানে একটু কাজ টাজ করি, পানি টানি দিয়ে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ কবর চিনিয়ে দেওয়ার জন্য। আমি এখন সাগর রুনির কবর দিকে যাব। যেভাবে আঙ্কেল বলছিলেন কবর পরিচর্যা কর্মী, এই লাইনটা ধরলে, হাঁটলে, বেশি না অল্প কিছুক্ষণ হাঁটার পরে, টাইলস করা দুইটা কবর পাশাপাশি, এই একটা কবর, এই একটা কবর। দেখুন, প্রথম কবরটা হচ্ছে সাগরের কবর, সাগর সারোয়ার, অর্থাৎ রুনির জামাই, দেখুন। আর এটা হচ্ছে মেহরুন রুনির কবর। এই দুইটাই কবরে পাশাপাশি, দেখুন। এখানে প্রথম কবরে দেখুন, মহরুম সাগর সারোয়ার, তার পিতা হচ্ছে মৃত মনির মণ্ডল, তিনি ছিলেন বার্তা সম্পাদক মাছরাঙ্গা টেলিভিশন, মৃত্যু 11ই ফেব্রুয়ারি 2012 ইংরেজি। আর ঠিক এটা হচ্ছে মরহুমা মেহরুন রুনি, অর্থাৎ সাগরের ওয়াইফ, তার হাজবেন্ডের নাম দেওয়া আছে দেখুন, মৃত সাগর সারোয়ার, তিনি ছিলেন সিনিয়র রিপোর্টার এটিএন বাংলা, মৃত্যুর তারিখ সেম 11ই ফেব্রুয়ারি 2000। বিওস, আমি এখন সাংবাদিক সাগর সারোয়ারের সংক্ষিপ্ত জীবন। ভিওস, আমি এখন সাংবাদিক মেহরুন নাহার রুনির সংক্ষিপ্ত। Thank you.
তো ভিউয়ার্স, আজকে যে ব্লগ করলাম সাংবাদিক দম্পতি সাগর রুনির কবর, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফোরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।